শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট দুইটা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটি সেরকম না, কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢুকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে, কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্টজিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। নুসরাত ফারজানা পিউলি আপনি লিখেছেন, সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা, সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না, মাতৃভাষায় যেহেতু সলাতের ভাষায় আরবি, তো এখানে মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে, অথবা কোরআন কারিম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও অ্যারবিক স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরামা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া সাজিদ ফাকতুর ফিহি মিনাদ দোয়া, তোমরা বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সেজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত নফল সব নামাজই সেজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন, আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে, যদিও হানাফি উলামায়ে কিরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে মনে আপনি দোয়া করবেন, দোয়া করবেন কোরআন সুন্নাহ দোয়া অথবা মনে মনে, সলাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা, সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয়, এটা উলামায়ে কিরাম অনেকের মত, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের উলামায়ে কিরামের মত, তারা বলেন স্কলাদের মত হলো যাবে। এমনি সিয়াম ইসলাম আলভি লিখেছেন, কত বছর বয়সে বাচ্চা মসজিদে নিয়ে যাওয়া যাবে, কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা? একেবারে ফিক্স করে কোনো বয়স বলে দেওয়া হয়নি, তবে অনেক উলামায়ে কিরাম বলেছেন 7 বছর বয়সে যখন থেকে তার সালাতের নির্দেশনা আসে তার জন্য তখন থেকে নেবেন, অথবা তার কিছুটা আগে থেকে অভ্যাস করার জন্য নিতে পারেন, কিন্তু একেবারে 2 বছর 3 বছরের বাচ্চা যে হয়তো পেশাব করে দিতে পারে বা শুধু ডিস্টার্ব করবে, সে তার এখানে বোঝার কোনো বয়সই হয়নি এখনও, এই বয়সে তাকে মসজিদে নিয়ে যাবেন না, কারণ এই বয়সে মসজিদে নিলে সেক্ষেত্রে আপনার সে দেখা যাবে যে শেখার পরিবর্তে মানুষের ডিস্টার্বের কারণ হতে পারে।